কোন আক্কেলে তুমি এমন একটা ফালতু ছেলেকে আমার বাসার ঠিকানা দিয়েছো? যত শোক আসতে বলো প্লিজ, ও শুনতে পারো তো? শুনো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। ও শুনে যদি এখান থেকে চলে যায় তাও ভালো। দেখো, তোমার বোনের ছেলেকে তুমি মাথায় নিয়ে নাচো তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার এখানে না। কি ফালতু ছেলে রে বাবা, সারাক্ষণ মুখের মধ্যে পাঞ্চি বুঝছে আর এখানে সেখানে থুতু ফেলছে, আমার শখের সোফাটার মধ্যে চুল লাগিয়ে দিল। উফ, আর মুখের কি ভাষা! উফ, আমি আর নিতে পারছি না। তুমি এক্ষুনি ওকে বিদায় করো, যাও। আচ্ছা আচ্ছা, এক কাজ করি, ও দুপুরের খাবারটা খেয়ে নিক, তারপর না হয় ওকে আমি বুঝিয়ে সুঝিয়ে বিদায় করে দেবো। ঠিক আছে, তার সাথে তোমাকে আরও কিছু কাজ করতে হবে। তোমার ফোন নাম্বারটা চেঞ্জ করতে হবে, আর সামনের মাসে এই বাসাটাও চেঞ্জ করতে হবে, যাতে তোমার এই মিসকিন আত্মীয় স্বজন এই বাসার ঠিকানা কখনো না পায়। বাসাটাও বদলাবো? একদম। হ্যালো। ও হ্যাঁ, কেমন আছিস রে? ভালো, আমরা ভালো আছি, তোরা ভালো আছিস? আরে হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, আমরা সময় মতো চলে আসব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে না, তুই কোনো চিন্তা করিস না, ভুল হবে না। আচ্ছা ওকে, ভালো থাকিস। ঠিক আছে। হ্যাঁ, কে ফোন করেছে? আমার বান্ধবী লিজা। ও, সামনের মঙ্গলবারে ওর মেয়ের বিয়ে, আমাদেরকে দাওয়াত করেছে, যেতে হবে। বাহ, ভালোই হলো, আমারও ছুটি আছে, বেশ মজা করে বিয়েটা খাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু তার আগে তোমার ওই আপটটা বিদায় করো, যাও। যা খুশি তাই করছে, যা খুশি তাই করছে।